খালি পাউডারটা দেখো, তিস্তার জলটা দেখো, বাপ রে বাপ, দেখি কেমন ভয় লাগছে। বৃষ্টি সাথে জ্যাম, মানে গোটা রাইডটা আজকে এরকম গেল, মনটাই খারাপ হয়ে গেলো এক দুদিনের জন্য। তোমরা যখন এইভাবে, আমরা যখন Hey guys, welcome back to the channel. তো তোমাদের তো লাস্ট ব্লগে বলেইছিলাম যে আমি পুরো প্রিপারেশন নিচ্ছি আমার নেক্সট রাইডের জন্য। এখন বাজে রাত্রি ঠিক 12টা, আমি জাস্ট স্নান করে উঠলাম, ফ্যান বন্ধ রেখেছি, ভীষণ গরম, 42-43 মতো টেম্পারেচার, ফিল লাইক 45 চলছে। ভাবলাম দুটো দিন পাহাড়ে হাওয়া খেয়ে আসি। ট্রিপটা আমি যে প্ল্যান করেছি, বিশ্বাস করো নিজেও এখনও জানি না যে আমি নর্থ বেঙ্গল যাব না সিকিম যাব। আজকে ভোরবেলা আমরা 3:30 সময় বেরোবো, আমি একা যাচ্ছি না ট্রিপে, আরেকজন যাচ্ছে আমার সাথে, আমি 3:30 সময় বেরোবো। বেরোনোর পরে ডিসাইড করবো আমরা কোথায় যাচ্ছি। জীবনে প্রথম এরম একটা রাইড করতে চলেছি যেখানে নিজেই জানি না নিজে কোথায় যাচ্ছি, বাস পাহাড় যাচ্ছি, সেটা যে কোনো একটা জায়গায় গেলেই হলো। একটা ইন্টারেস্টিং প্ল্যান রয়েছে মাথার মধ্যে, জানি না এক্সিকিউট করতে পারবো কি না। যাই হোক, লেট আর করবো না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম 11টার মধ্যে বিছানায় শুয়ে পড়বো তোমাদের সাথে শেয়ার করে কথাটা। যাই হোক, আজকে আর একদম কোনো কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে একদম কালকে ঠিক 3:30 সময়। তাহলে কিন্তু আমরা রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেছি। এই যে আমার বাইকটাকে দেখতে ঠিক এরম লাগছে, ছোটোখাটো একটা লাগেজ সেট আপ করেছি, তবে যে লাগেজটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটাকে চেঞ্জ করতে হয়েছে, কারণ আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে। সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ, এই হচ্ছে আমাদের টাইগার দাঁড়িয়ে রয়েছে, কোল্ড স্টার্ট করা কমপ্লিট হয়ে গেছে, আমিও দেখতে পাচ্ছি পুরো ঘামছি, একদম কথা হবে যা সমস্ত কিছু মোটর ব্লগিং সেট আপ। জয় বজরংবলী। বজরংবলীর নাম নিয়ে আমরা কিন্তু আমাদের আজকের রাইডটা স্টার্ট করে দিয়েছি, আর ট্রিপ মিটারকেও করে দিয়েছি আমি জিরো। আর আজকে আমাদের সাথে কে যাচ্ছে সমস্ত কিছু তোমরা সামনেই দেখতে পাবে, জাস্ট একটু পরেই দেখতে পাবে। প্রথমেই বলে দিই, অন্ধকারের মধ্যে খুব একটা বেশি ব্লগ আমি করব না, কারণ অন্ধকারে দেখিয়ে তোমাদের কোনো লাভ নেই। তাই একদম যেখানে ইন্টারেস্টিং কিছু থাকবে সেখানেই তোমাদের সাথে কথা বলবো, সেখানেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের দারুণ লাগবে। যে বন্ধু আমাদের সাথে আজকে রাইড করবে সে দাঁড়িয়ে আছে কিন্তু ইটাহারে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইটাহারে, আর ইটাহারে তোমাদেরকে বলেছিলাম আরেকজন আমাদের সাথে জয়েন করবে, এই যে সুমন্ত, এর আগে আমার ভিডিও তো ছিল, তোমরা ওকে দেখেছো। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, কারণ অনেকটা পথ বাকি, আর গোপ্রতে এখন ব্লক করছি না কারণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ইচ্ছে আছে এর পরের শটটা তোমাদের স্টার্ট হবে ড্রোন শট দিয়ে, আর ভোরের আলো, ভোরের মিষ্টি আলোতে একটা ড্রোন শট নেবার প্ল্যান আছে, যেখানেই পাবো সেখানেই নেবো। আমি আজকে প্রথমবার রায়গঞ্জ বাইপাস হিট করে বেরোতে চলেছি টুয়ার্স ডালপোলা, মানে এইটা এর আগের বার আমি ভিডিও করার জন্য শুধুমাত্র এই বাইপাসটা এসেছিলাম, বাট আজকে প্রথমবার রায়গঞ্জকে টাটা করতে করতে আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। মানে লিটারালি মন থেকে এতটা আনন্দ লাগছে, শুধু আমার নিজের জন্য না, যতগুলো তোমরা এই কলকাতার দিক থেকে যতগুলো রাইডার আসছো প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস, এটা সত্যি কথা। রায়গঞ্জের ওই সিঙ্গেল লেন রোডটা আমাদের গতি অনেকটাই কমিয়ে দিত, আর এখন দেখো বাটারি স্মুথভাবে আমরা রায়গঞ্জকে বাইপাস করছি। হালকা হালকা কিন্তু আমি ফগ দেখতে পাচ্ছি, খুব বেশি না তবে হালকা রয়েছে। রায়গঞ্জ বাইপাসের শুধুমাত্র এই পার্টটারই কাজ কিন্তু বাকি রয়েছে, এই যে এই ব্রিজটা, এই জায়গাটার জন্য এতদিন ধরে এই রায়গঞ্জ বাইপাসটা বন্ধ ছিল, বাকি গোটাটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা ঢুকছি এখন রায়গঞ্জ টোল, যে রায়গঞ্জকে ক্রস করতে আমাদের সময় লাগতো পাক্কা মোটামুটি, যদি ফাঁকা থাকে রাস্তা তো মোটামুটি আধা ঘন্টা মতো, আর যদি জ্যাম থাকে তো ধরে রাখো এই 40-45 মিনিট মতো। সে রায়গঞ্জ আজকে আমরা ক্রস করেছি কতক্ষণে জানো? পাক্কা সাত মিনিটে আমরা রায়গঞ্জ ক্রস করলাম। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে এখন 5:20, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ডালখোলা। বাঁদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া 42 কিলোমিটার, শিলিগুড়ি ডান দিকে 127 কিলোমিটার। অলরেডি আমরা আমাদের
আজকে 127 কিলোমিটার মতো কমপ্লিট করেছি, আর ট্রিপ টাইম যদি বলো 1 ঘন্টা 27 মিনিটে, ভীষণ ভালো টাইমিং। মাঝখানে আমরা 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ওই 20 মিনিট না দাঁড়ালে আমরা এতক্ষণে কিষানগঞ্জ পেরিয়ে যেতাম। সূর্যের জাস্ট কালারটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম অরেঞ্জ, যেন ডিপ অরেঞ্জ কালার হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে তো বলেছিলাম ড্রোন শট নেবো, বাট কি বলো তো একটা রিদম চলে আসলে না গাড়ি দাঁড় করাতে ইচ্ছে করে না, মানে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছি তো মনে হচ্ছে যেন আর একটু সামনে গিয়ে থামবো, আর একটু সামনে গিয়ে থামবো, এই করতে করতে আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম প্রায়, সূর্যাপুর টোল প্লাজা। বাপরে জাস্ট দেখো বাসটা পুরো উল্টে পড়ে আছে, বাপরে কমপেছে, ইস দেখা যায় না, উফ বাপরে বাপ সাংঘাতিক, আমি এগুলো দেখতে পারি না, উফ বাপরে বাপ, কেন যে এইভাবে বাসগুলো চালায় এরা রাস্তাঘাটে, তাগুলো মানুষের জীবন নিয়ে এরা কেন যে খেলে। সূর্য কিন্তু একদম আমাদের মাথার ওপরের দিকটাতে আসতে শুরু করেছে, একটু পরে সামনেটায় চলে আসবে, তখন খুব কষ্ট হবে যেহেতু সারা রাত ঘুমোইনি। বাঁ দিকে চলে যাচ্ছে কিষানগঞ্জ রেল স্টেশন, আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি কিষানগঞ্জকে। পুরীতে টাইম হচ্ছে এখন সকাল 5:55, আমরা ক্রস করছি কিন্তু কিষানগঞ্জ, টাইমিং খুব খারাপ নয়। তো আমরা জাস্ট কিষানগঞ্জের ব্রিজটা ক্রস করে আসলাম, সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সমস্ত কিছু, আর শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 97 কিলোমিটার মতো। সূর্য আমাদের মাথার উপরে, অলরেডি এই সূর্যটা যখন মুখের উপরে পড়বে সত্যি খুব ঘুম পায় এই সময়টা, যেহেতু রাত্রে ঘুম হয়নি। এখানে দেখলাম ছাতুর দোকান, এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না অন দ্য রাইড, চলো আগে ছাতু খাই। চিয়ার্স। সকালবেলার বেস্ট ব্রেকফাস্ট খেতে একদমই ভালো না, বাট এটা ঠিক আছে। কিষানগঞ্জ থেকে ইসলামপুরের রাস্তাটা ভীষণ খারাপ, মানে বড় বড় গর্ত, কোথাও ছোট কোথাও বড় গর্ত, গোটা রাস্তায় পুরো তাপ্পি লাগানো। এই 30 কিলোমিটার রাস্তা মানে এর আগে তো খারাপ ছিলই, বাট এখন মনে হচ্ছে আরও বেশি খারাপ হয়ে গেছে, তাই এই রাস্তা দিয়ে গেলে এই 30 কিলোমিটার রাস্তা খুব সাবধান কিন্তু, মানে ভীষণ বাজে রাস্তাটা। আমরা কিন্তু উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে, একবার যখনই আমি ইসলামপুর দিয়ে যাই তখনই লোভ হয় এই জায়গায় দাঁড়িয়ে একটা ড্রোন ওড়ানো, আর প্রত্যেকবার ভাবি এইবার ওড়াবো না এইবার ওড়াবো না, আর এইবারও বেরিয়ে যাচ্ছিলাম মনে হলো না ড্রোনটা আজকে ওড়াবোই, যার জন্য ড্রোন বার করে নিয়েছি, এই যে কন্ট্রোলারও রেডি হয়ে গেছে, তোমরা এনজয় করো এবার আমাদের ড্রোন শট। যতক্ষণ তোমরা ড্রোন শট দেখছিলে ততক্ষণ আমরা বেশ খানিকটা রাস্তা কিন্তু কভার করে ফেলেছি, আর হুট করে হুশ ফিরলো আমার এই চা পাতার গন্ধতে, দুপাশে পুরো চা শ্রমিকগুলো যাচ্ছে চা বাগানে চা তুলতে, আর নাকে আসছে একটা কড়া চায়ের গন্ধ। এই গন্ধটার কিন্তু আরও একটা মজা আছে, এই গন্ধটা জানান দেয় আমাদেরকে যে আমরা কিন্তু শিলিগুড়ির খুব কাছে পৌঁছে গেছি, আর সত্যিই তাই, আমরা শিলিগুড়ি থেকে আর মাত্র 20 কিলোমিটার পেছনে রয়েছি, তবে 7:30 বাজে, যতদূর চোখ যায় পুরো একদম চা বাগানে ভর্তি। আমরা কিন্তু ঢুকে পড়েছি বাগডোগরা, বাগডোগরা এখান থেকে আর 14 কিলোমিটার এই রাস্তাটা সোজা চলে যায় ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি, আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের কোরাইডারের জন্য, ও যেহেতু এখনো এসে পৌঁছয়নি, বাই চান্স যদি ও এটা দিয়ে ভুল করে চলে যায় ওই জন্য দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেটার জন্য দাঁড়িয়েছিলাম এই জন্যই, জানি ভুলটা আমি জানতাম ওই ভুলটা করবে, যার জন্য আমি এই দিকটাই দাঁড়িয়েছিলাম, এটা অনেকেই ভুল করে। আর আজকে ওয়েদার তোমাদেরকে তো বলছিলাম যে রোদ পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে, বাট 7:30 মতো বাজে এখনও তো রোদের দেখা মেলেনি, ওয়েদার এখনও প্লেজেন্ট রয়েছে। Across the water, I smell the sun.
feel the breeze. But in my heart I hear the call of my old home, Tennessee. জায়গাটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। ঘড়ির কাঁটায় টাইম কিন্তু এখন 8:07 বাকি আছে, মানে 7:50 আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি। আমরা পৌঁছে গেছি কিন্তু দার্জিলিং মোড়, বাঁ দিকটা চলে যাচ্ছে দার্জিলিং, সোজা চলে যাচ্ছে কালিম্পং, সেবক, গ্যাংটক, তা আমরা সোজা যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো এখনও পর্যন্ত আমরা জানি না আমরা কোন ডেস্টিনেশনটা চুজ করব। এই রাস্তার জ্যামটাকে দেখে বড় ভয় লাগে, ভয়ানক জ্যাম, শিলিগুড়ির জ্যাম, জঞ্জাট, এসব কাটিয়ে আমরা কিন্তু চলে এসেছি সেবক ফরেস্টে। এই রাস্তাটা আমার বরাবর ভীষণ প্রিয়, তাই যতবার আমি এটা দিয়ে যাই ভিডিওতে এই জায়গাটা সম্বন্ধে প্রত্যেকবার বলি। বাঁদিকে রয়েছে আমাদের বেঙ্গল সাফারি, এই যে বেঙ্গল সাফারি, সোজা এখন পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একদম পিচের রাস্তা। চলো তোমরা একটু সিনেমাটিক এনজয় করো। টার্নটা নেওয়ার পর সত্যি আমার মনটা খুশ হয়ে যায়, সামনে একদম পুরো জায়ান্ট স্ক্রিনে পাহাড় দেখা যায়, আর একটু জাস্ট এখান থেকে আর 200 মিটার বাদেই কিন্তু সেবক ব্রিজ, আর এই হচ্ছে সেবক ব্রিজ। এই সেবক ব্রিজ ক্রস করলে জাস্ট মনটা অন্য লেভেলের খুশি হয়ে যায়, মানে আমার মনে হয় এই সেবক ব্রিজটাকে মনে হয় কি এইটা যেন হচ্ছে ডিজনিল্যান্ডে ঢোকার টিকিট, অসাধারণ লাগে। আর প্রচুর গাড়ি আসছে, সামনে একটা দোকান রয়েছে ওখানে আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট। পেটে ছুঁচোই ডন মারছে, লিটারেলি ডন মারছে। এদিক দিয়ে যাওয়ার সময় ফ্যামিলি নিয়ে আসলেও আমি এই হোটেলটায় এসে থামি, মানে এই রেস্টুরেন্টটায় এসে থামি, খাবার ভালো পাওয়া যায় আর রিজনেবল রেটে পাওয়া যায়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, খুব সিম্পল ব্রেকফাস্ট নিয়েছি, উল্টো পাল্টা খাওয়ার কোনো চান্সই নিইনি, কারণ অনেকটা রাইড করতে হবে, সুস্থভাবে রাইড করতে হবে, কালকে অনেক টাফ রাইড আছে। আর এই এই মুহূর্তে আমরা দুজনে মিলে বসে ঠিক করলাম যে আমরা কালিম্পং না, এইদিকে কোনো অন্য জায়গা না, বরং একটা কাজ করি আমরা সিকিম চলে যাই। এখনও মোটামুটি 90-80 কিলোমিটার মতো রাইড বাকি রয়েছে, কালকে অনেক টাফ রাইড রয়েছে, একটা দারুণ প্ল্যান করেছি, যাই না এক্সিকিউট করতে পারবো কি না, হোপ কি এক্সিকিউট করতে পারবো। আর খাওয়ারে কী আছে দেখাচ্ছি, প্লেন হাত রুটি আর আছে সবজি, পেঁয়াজ চাটনি আর বলেছি এক কাপ করে চা। খাওয়ার দাওয়ার খেয়ে বেরানোর সাথে সাথে পড়ে গেছি আমরা ভয়ানক জ্যামে। এই সেবকের রেল ব্রিজ আছে সামনে, গেটটা পড়েছিল তারই জ্যাম এটা, আমরা স্যাডেল করতে করতে যাচ্ছি, কি আর করবো। স্যাডেলিংটা কাজে লাগলো। সামনেই রয়েছে ওই যে দেখো সেবক কালীবাড়ি, দূর থেকে প্রণাম করলাম। এই যে খুব ছোটবেলায় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, আর কন্টিনিউয়াসলি জ্যাম চলছে লাস্ট 4-5 কিলোমিটার ধরে। এরকম জ্যাম থাকলে না এক তো সারা রাত জাগা, মানে এমনি গাড়ি চালাতে দাও কোনো রকম এনার্জির কোনো প্রবলেম হবে না, বাট যখন এরকম জ্যাম থাকে না শরীর পুরো ঝিমিয়ে যায়। এই যে করুণাসন ব্রিজ, তিস্তার জলটা দেখো, বাপ রে বাপ, দেখি কেমন ভয় লাগছে, দেখো ওরে বাপরে ডেঞ্জারাস লাগছে। আমরা সিকিম থেকে মোটামুটি 35 কিলোমিটার মতো পেছনে রয়েছি, তার আগে একটা পেট্রোল পাম্প ছিল, মোটামুটি 10টা নাগাদই পেট্রোল পাম্পে আমরা ঢুকে গিয়েছিলাম, বাট বিশ্বাস করো দু চোখে মনে হচ্ছে ঘুম নেমে আসছিল, বাধ্য হয়ে এখানে মোটামুটি 1.5 ঘন্টা 40 মিনিট মতো হল্ট নিলাম, বাথরুম করলাম, চোখে মুখে জল দিলাম, ফাইনালি বেরোচ্ছি। আর আমি ঘুম নিয়ে কখনো গাড়ি চালাতে যাই না, তাতে আমার রাইড 2 ঘন্টা লেট হয়, ডাজেন্ট ম্যাটার, ঘুম পেয়ে যে যখন আগে রেস্ট নিলাম তারপরে বেরোবো, কারণ সারা রাত কালকে ঘুমাই। হালকা হালকা ওয়েদারটা বৃষ্টির মতো করছে, যাই না কী হবে। ওরে বাপরে জল দেখো, দেখে
রীতিমতো ভয় লাগছে, মনে হচ্ছে যেন ফুঁসছে। গ্যাংটক এখনো এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার দূর হবে। আর কন্টিনিউয়াসলি সেই যে সেবক ব্রিজ থেকে তোমরা জ্যাম দেখছো, স্টিল সেই জ্যাম কন্টিনিউ চলছে, সেই জ্যাম কন্টিনিউ চলছে। মানে এখনো পর্যন্ত একটু হাত খুলে গাড়ি চালাতে পারিনি, সেই জন্য বারবার করে ক্যামেরাও খুলতে ইচ্ছা করছে না। কি জ্যাম দেখাবো তোমাদের সবসময়। ওই যে দেখো, দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। রাস্তার অবস্থা কিন্তু খুব বেহাল, যারাই সিকিম ট্রিপ প্ল্যান করছো রাস্তার অবস্থা ভীষণ বেহাল। এটা চলে যাচ্ছে তিস্তা বাজার, এতক্ষণে আমরা সবাই তিস্তা বাজার ঢুকলাম। বাপ রে বাপ, মনে হচ্ছে যেন যুদ্ধ করতে হলো। এবার যদি কিছুটা রাস্তা খালি হয়। ও চলে গেল কালিম্পং, বাঁদিক চলে গেল সিকিম, তো আমরা কিন্তু নিয়ে নিলাম সিকিমের রাস্তা। দেখো আমরা কিন্তু চলে এসেছি মেলি বাজার, যে লেখাই রয়েছে, আর যে রাফটিং করছে সব, ওই যে আবার সেই জ্যাম। মানে ওই সেবকের ক্রসিংয়ের পর থেকে কন্টিনিউয়াসলি এভাবেই চলছে, একটু যাচ্ছি জ্যাম, একটু যাচ্ছি জ্যাম, বিরক্ত ধরে গেছে। খালি পাউডারটা দেখো, এখন গ্যাংটক সিকিমের রাস্তা কিন্তু এরমই, গোটা রাস্তা চারিদিকে তৈরি করছে বিভৎস জ্যাম। হাতে সময় নিয়ে না আসলে তোমরা কিন্তু ফেঁসে যাবে, আর চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি তোমরা শিলিগুড়ি থেকে বেরো সেটা বেরোনোর, নাহলে কিন্তু চরম বিপদে পড়বে। একটু বেলা হয়ে গেলে রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস জ্যাম, আর প্রতি 2-4 কিলোমিটারের মধ্যে মধ্যে রাস্তা তৈরি করছে, কারণ সামনেই বর্ষা আসছে। রাস্তাটাকে যদি একদম প্রপারলি না ঠিক করে তাহলে বর্ষাতে আবার মুশকিলে পড়বে, এই হচ্ছে ব্যাপার। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, মানে শান্তিতে গাড়ি চালাতে পারবে না সিকিম টিকিমের দিকে যেতে গেলে। এখনও আমরা রংপুই পৌঁছাতে পারলাম না। শুরু হয়ে গেল কিন্তু হালকা ফুলকা করে বৃষ্টি, আর দেখো লেখাই রয়েছে গ্যাংটক 41 কিলোমিটার এখান থেকে, আর আমরা যে ডেস্টিনেশনে যাব সেটা দেখাচ্ছে গুগল ম্যাপ 38 কিলোমিটার মতো। আমরা বেরিয়ে যাব সোজা এখান থেকে, তো আমরা কিন্তু ঢুকে গেছি রংপো, এটা রংপোর চেকপোস্ট। দেখতেই পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে, এটাই টেনশন করছিলাম। আর আমরা ডেস্টিনেশন থেকে মাত্র 1 ঘন্টা দূরে রয়েছি, বৃষ্টি সাথে জ্যাম, মানে গোটা রাইডটা আজকে এরকম গেল। রিল্যাক্স রাইড করতে এসেছিলাম, হলো না রিল্যাক্স রাইড, টাপ রাইড হয়ে গেল। রাস্তা খারাপ থাক বড় ব্যাপার নয়, বড় ব্যাপার এই জ্যামটা না খুব কষ্ট দেয়। দেখেছো জ্যাম, দেখো আসলে রাস্তার অবস্থা খুব খারাপ, তো বলে এই জ্যামটা হচ্ছে, না হলে হতো না। বিভিন্ন জায়গায় রাস্তা প্রায় শুরু হয়ে গেছে, একটা একদিক দিয়ে যাওয়ার অপশন রয়েছে আর একদিক পুরো বন্ধ, যার জন্য এরকম জ্যাম হচ্ছে। তো আমরা কিন্তু জাস্ট এসে পৌঁছে গেছি গ্যাংটকে, দুপুর 2টোর মধ্যেই পৌঁছে গেছি, 1000 বৃষ্টি সামনেও 2টোর মধ্যে ঢুকে গিয়েছি। হয়তো মাঝখানে যদি রাস্তা খুব একটা খারাপ না হতো হয়তো 12:30-1টার মধ্যে ঢুকে যেতাম, সেটাও কোনো ম্যাটার না। বাট কী নিয়ে এসেছি দেখবে গ্যাংটকে, কী ঘুরবো বলো, কী ব্লগ বানাবো। এই যে গোটা রাস্তায় তো বৃষ্টি পেলামই, জাস্ট গ্যাংটকে বাইকটা পার্ক করেইছি শুরু হয়ে গেছে বৃষ্টি, মনটাই খারাপ হয়ে গেলো। 1-2 দিনের জন্য তোমরা যখন এইভাবে আমরা যখন ট্রিপ করতে বেরোবো তার মাঝখানে যদি এরমভাবে বৃষ্টি হয় তাহলে কি এক্সপ্লোর করবো আর কি বা দেখাবো ভিডিওতে, কি জানি। বৃষ্টি যেহেতু পড়লো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি ওই পারে আমাদের রুম ছিল যেতে পারিনি, তাই ভাবলাম ফালতু সময় নষ্ট না করে আমরা খাবারের ঝামেলাটা মেরে দিই। টেবিলে খাবারও চলে এসছে, কী কী আছে দেখাচ্ছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে ভিন্ডি ভুজিয়া, লঙ্কা পেঁয়াজ, এখানে একটা সবজি রয়েছে, আর অপশান ছিল মাছ, আর আমি বললাম আর মাছ খেতে ইচ্ছা করছে না, বললো ডিম করে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, এনার্জি পুরো লো হয়ে রয়েছে, খাবো এনার্জিটা আবার রিট্রিভ হবে, চলো আর খেয়ে নিই। আমাদেরকে তো দেখিয়েছিলাম আমরা দুপুরে খেতে বসেছি, তারপরে লিটারেলি গ্যাংটকে আমরা আসার পর তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টিও হচ্ছে, তারপর থেকে কিন্তু শুরু হলো পুরো বাঁধ ভাঙা বৃষ্টি, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি, জোরে জোরে মেঘ ডাকছে, কারেন্ট নেই, জাস্ট মানে অন্য লেভেলের ওয়েদার হয়ে গিয়েছিল। তো ফাইনালি এখন 9টা বাজতে চললো, বাধ্য হয়ে ছাতা নিয়ে বেরিয়ে আমরা একটু এমজি মার্কেট এসেছি।
সত্যি আজকের দিনটা ওয়েস্ট গেল, কালকের পারমিটও পাইনি, যেখানে যাওয়ার কথা ছিল হয়তো কালকে ফিরেও যেতে পারি। ট্রিপটা এবার একটু হেফাজত হলো, করার নেই, যখন ট্রাভেল করতে বেরোবো তখন এরমই হয়, কারণ কখন কী পরিস্থিতি আসবে আমরা কেউ জানি না, এটাও মেনে নিতে হবে। প্রত্যেকবার আমাদের ট্রিপ একদম প্রপারলি হয়, বাট এইবার হলো না, ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি আমাদের হাতে বেশি টাইমও নেই, দুটো দিনের জন্য এসেছি, বেরোতে তো হবেই, ওই জন্য বাধ্য হলাম যে 9টা বাজছে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু তাও এমজি মার্কেটটা ঘুরে গেলাম, অ্যাটলিস্ট কিছু তো ঘুরলাম। আর এমজি মার্কেট আমাদের যে স্টে ছিল সে স্টে থেকে কিন্তু খুব কাছেই। এবার তোমরা হয়তো ভাবছো আমি স্টেটা কেন তোমাদের দেখালাম না, স্টে না দেখানোর কারণ কী জানো, স্টেটা একদমই ভালো ছিল না, এরকম কোনো স্টে আমি তোমাদের রেকমেন্ড করতেও চাই না। আর আমিও একদম বুক করেছিলাম খুব 11th আওয়ারে, যার জন্য কিন্তু ভালো স্টে আমরা পাইনি, তো এই জন্য স্টে আমি কিন্তু তোমাদের দেখাইনি। তো যাই হোক, এই ব্লগটাকে আর টানছি না, একটু মন খারাপ নিয়ে এই ব্লগটা শেষ করছি। কখনো কখনো ট্রিপে কী বলো এরকম হয়, তো চলো এরপরের ট্রিপে হয়তো ভালো কিছু আছে। তো চলো এই ব্লগটাকে আর টানছি না, ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তারা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও এই ব্লগ থেকে আমাদের প্রথমবার দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে তোমার টাটা, গুড নাইট ফ্রম এমজি মার্কেট।